আসলে আমার প্রত্যেকটা কাজই আমার নিজের বাচ্চার মতো বলা যায়। এখানে প্রথম তিনটা নাম আসলে বলা একদম ডিফিকাল্ট। আমি প্রত্যেকটা কাজে চেষ্টা করি নিজে 100% দেওয়ার, কিন্তু কোনো মানুষের পক্ষে আসলে 100% সবসময় সাকসেসফুল হওয়াটা সম্ভব না। প্রত্যেকটা মানুষেরই ভালো কাজ থাকবে, একটু কম ভালো কাজ থাকবে, একটু পচা কাজও থাকবে। তা আমি মনে করি আমার ক্যারিয়ারটাতেও সেরকম। আমি ভালো কাজ করার সবসময় চেষ্টা করি, কিন্তু হয়তোবা মাঝে মাঝে আমরা সফল হই না অ্যাজ এ টিম। হয়তোবা গল্প কাজ করে না, হয়তোবা কোনো ধরনের এক্সপিরিয়েন্স হয় বা কোনো ধরনের জটিলতা হয় শুটিংয়ের সময়, যেটার কারণে যেরকম আমরা চিন্তাভাবনা করি ওরকম হয়তো গল্পটা ফুটে উঠতে পারে না। তো সেরকম কাজও আছে, কিন্তু আমি আসলে কোনো কাজ 1, 2, 3 এটা করতে চাই না, কারণ প্রত্যেকটা কাজই আমার খুবই আপন মানুষদের সাথে করা। তো সেটা আসলে নাম্বার দিয়ে আমি বিচার করতে চাই না। যেটা আমি বলছিলাম, অলওয়েজ নারী প্রধান গল্প, নারী সেন্ট্রিক, উইমেন সেন্ট্রিক গল্পগুলো আমার কাছে সবসময় ভালো লাগে এবং একটা সফট কর্নার কাজ করে, এবং সে কোনো জায়গা থেকে হয়তো বা তার সাথে এমন কিছু ঘটছে কি না যেটা আসলে তার সাথে ঘটা উচিত না, তার সাথে অন্যায় হচ্ছে কি না সেটা বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এবং সাবরিনা এরকমই একটা ক্যারেক্টার যে আসলে জানে যে ওর সাথে কি ঘটছে, এবং সে জানে নিজের অধিকারটা কিভাবে আদায় করে নিতে হয়, সেটার জন্য যে ফাইট করতে হবে এই সমাজে, একটা ফাইট হয়তো বা তার একাই করতে হবে, এই জিনিসটা সে বুঝতে পেরেছিল। আমি সকল নারী কিংবা যারা আমাকে পছন্দ করেন, আমাকে সাপোর্ট করেন, তাদেরকে একটা কথাই বলবো, নিজের ভিতরের আওয়াজটা শুনতে হবে। আমি কি করতে চাই, আমি নিজেকে কোথায় দেখতে চাই সেটা বুঝতে হবে, এবং সেটার জন্য হার্ডওয়ার্ক করতে হবে। কোনটা আরাম কিংবা আমাকে কে কী করতে বললো সেটা থেকে আমি কি করতে চাই সেটাকে ইম্পর্টেন্স দিতে হবে, সেটাকে প্রায়োরিটি দিতে হবে, এবং নিজের মধ্যে সেই কনফিডেন্সটা তৈরি করতে হবে। সেটা যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রেই হতে পারে, আমি বলছি না শুধুমাত্র অ্যাক্টিংয়ের কথা, যে কোনো ক্যারিয়ারের জন্যই। হার্ডওয়ার্ক ছাড়া আসলে পৃথিবীতে কিছু নাই। সাকসেসফুল আপনি অবশ্যই হবেন, কিন্তু সেটার জন্য পরিশ্রম করতে হবে এবং সেই বিশ্বাসটা করতে হবে যে আমি সেই জায়গা পর্যন্ত যেতে পারবো। আমার ডেফিনেটলি আসলে আমি এখানে নারী কিংবা পুরুষ আলাদা করতে চাই না, কারণ আমার মা বাবা আমার ফ্যামিলির সাপোর্টের কারণে আমি আজকে এখানে আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা পেয়েছি, আজকে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। তো আমি বলবো আমার ফ্যামিলির অবদানটা অনেক বেশি। এটা অবশ্যই বলবো, আজ থেকে 12 বছর আগে কেউ যদি অ্যাক্টিং করতে চাইতো কিংবা কেউ যদি মডেলিংটাকে ক্যারিয়ার হিসাবে নিতে চাইতো, এটা তার জন্য অবশ্যই অনেক ডিফিকাল্ট, কারণ এটা খুব একটা নর্মাল ছিল না ওই সময়টাতে কিংবা তার আগেও। তো যারাই তাদের মেয়েদেরকে সাপোর্ট করেছেন, আমি বলবো আমার ফ্যামিলির দিক থেকেও আমি সেই সাপোর্টটা পেয়েছি। আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করেছিল, আমি যখন এই ডিফারেন্ট একটা রুটে, ডিফারেন্ট একটা এই আলাদা একটা পথে হাঁটা শুরু করলাম, তখন তাদের সাপোর্ট যদি না থাকতো হয়তো আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না।